সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22 মে 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে খান অ্যাগ্রো ফার্মে। অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার উপজেলা চত্বর সংলগ্ন। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানির গরু উনি সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় খুব ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের দয়ায় বেশ খুব ভালো যাচ্ছে। তো আবার তো দেখলাম বেশ কিছু কোরবানির গরু নিয়ে আসছেন। জি জি জি। এবার একটু বড় বড় গরু নিয়ে আসছেন? হ্যাঁ, এখন সময়টা দিনকে দিন গনে আসতেছে, এখন একটু বড় সাইজ গরুর সাইজও বড় সাইজে বড় করতে হচ্ছে। আচ্ছা, তো চলেন যে গরুগুলো আছে সেগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। কাকা, ভিডিও শুরুতেই যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কিউট একটা গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা পাবনার শাহিয়াল বলায়, পাবনার জাতের একটা শাহিয়াল গরু। বয়স কেমন গরুটার? বয়স একটা একেবারে কোরবানি উপযুক্ত, কোরবানি উপযুক্ত একটা গরু। আজকের প্রোগ্রামের প্রথম গরু। হ্যাঁ, গরুটার বডিও খুব লম্বা, পা গুলো বেশ খুব মোটা মোটা, একবার হাতির পায়ের মতো বলা চলে আর কি। হ্যাঁ, এবং গরুটাও খুব দেখনাল এবং পাখরা, খুব সুন্দর গরু। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটার আমি দাম রাখছি 1,52,000 টাকা। 1,52,000 টাকা দর্শক দরদাম করে নিতে পারবে। জি 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 জি। এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। কাকা, এই পাশে আবার 6টা গরুর একটা লট করছেন। 6টা লটের প্রথমে যে নাদুস নুদুস মোটাসুটো একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। গরুটা আসলে খুব সুন্দর, চোর একটা গরু, খুব সুরেলের, শরীরেও মোটামুটি মাংস চলে আসছে, চোর কালার শিং সব দিক দিন ছাড়া পারফেক্ট। আচ্ছা, এটা হচ্ছে 6টার প্যাকেজের প্রথম গরু, দাম রাখছেন কেমন? দাম রাখছিলাম আমি 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস। জি জি জি। এটা ছিল প্রথম। এই পাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে, এটা সম্পর্কে একটু বলবেন। দ্বিতীয় নাম্বার যে গরুটা, এটা একবার অরিজিনাল শাহিয়ালি, শাহিয়াল দেশাল মিক্স, শাহিয়াল দেশাল মিক্স। আচ্ছা, কোনো দর্শক চাইলে নিতে পারে, দাঁত হয়েছে তো? হ্যাঁ, সবগুলো গরু দাঁত এবং কোরবানি উপযুক্ত, কোরবানি উপযুক্ত। দর্শক চাইলে সরাসরি ফার্মে এসেও দেখে শুনে নিতে পারবে। গরুগুলোর বডি তো খুব লম্বা আছে, শরীরে মোটামুটি মাংস চলে আসে, তবে এখনো যে জায়গাটুকুনো আছে, যে সময়টুকুনো আছে, এতে আরো মোটামুটি মাংস ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটা সাইড করে দেন। 3 নম্বরে হোয়াইট কালারের একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। প্রত্যেকটা গরুই আমার একেবারে খুব সুন্দর, মানে কালার শিং চোট সব দিক দিন ছাড়া পায়, দাঁত কনফার্ম, দাঁত কনফার্ম। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের 6টার প্যাকেজের 3 নম্বর গরু। জি জি জি। এভারেজ দাম রাখছেন? এভারেজ আমি দাম রাখছি 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস। জি জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা মোটাসোটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনাল দেশাল, অরিজিনাল দেশাল, দেশাল। আচ্ছা, কালার শিং চোট সব দিক দিয়ে ইনশাল্লাহ পারফেক্ট, চোট মোট বেশ উঁচা। হ্যাঁ, চোট উঁচা, শরীরে মোটামুটি মাংস চলে আসছে, গরু বেশ আকারও খুব বড়। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের 6টার প্যাকেজের 4 নম্বর গরু। জি জি। এভারেজ দাম রাখছেন? এভারেজ আমি দাম রাখছিল 1,25,000 টাকা। এটা সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের 5 নম্বরে আরও একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনালি দেশাল, মোটামুটি শরীরেও মাংস চলে আসছে, গরুটাও বেশ খুব কালারফুল, যেহেতু খুব বেশি কোরবানির সময় বাকি সময় নাই, এই কারণে এখন দিন যাচ্ছে, দিনকে দিনই মানে সাইজ একটু বড় রেডি গরু, হ্যাঁ রেডি গরু আনতে হচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের 5 নম্বর গরু, 6টার প্যাকেজের। জি জি জি। এভারেজ দাম রাখছেন? এভারেজ আমি দাম রাখছি 1,25,000 টাকা পার পিস। এটা সাইড করে দেন। পাশে যে গরুটা আছে, এটা সম্পর্কে একটু বলবেন। 6 নম্বর যেটা, 6 নম্বর, এটা একবার অরিজিনালি দেশাল এবং কালার, তার শিং চোট সব দিক দিন ছাড়া পারফেক্ট, পারফেক্ট গরু, শরীরেও মোটামুটি মাংস চলে আসছে, এখনও মোটামুটি যে জায়গাটুকুনো আছে, সামনে যে সময়টুকুনো আছে, এর মধ্যে শরীরে মোটামুটি টুকু রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই 6টা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন, দাম রাখছেন এভারেজ? এভারেজ আমি দাম রাখছি 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস, 6টা গরুর একটা প্যাকেজ। জি 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 জি। এইগুলো সাইড করে দেন, পরে এগুলো দেখাই। জি জি জি। এই পাশে আবার 10টা গরুর একটা প্যাকেজ নিয়ে আসছেন। 10টার প্যাকেজের প্রথমে যে গরুটা নিয়ে আসছেন, মাংসে ভরপুর একটা গরু, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনাল দেশাল, অরিজিনাল দেশাল, অরিজিনাল দেশাল, কালার আর এর চোরটা এতই সুন্দর আসলে দেখার মতো। হ্যাঁ, তো এটা হলো মোটামুটি মাংস চলে আসছে, মাংস চলে আসছে। জি জি জি। কি পরিমাণ মাংস আছে? এগুলো মোটামুটি 3 মণ প্লাস হবে, 3 মণ প্লাস এস্টিমেট। জি জি। তো এটা হচ্ছে এই 10টার প্যাকেজের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এবার এটার আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। 88,500 টাকা পার পিস। জি জি জি। এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা আছে, এটা এটা একবার অরিজিনাল দেশাল, কালার চোরটা আসলে দেশাল গরুর চোরগুলো আসলে দেখতে আসলে খুবই ভালো লাগে, খুব সুন্দর হয়, খুব সুন্দর। আচ্ছা,
তো এটা হচ্ছে দশটার প্যাকেজের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, আর প্রতিটা গরুই দাঁত কনফার্ম? হ্যাঁ, প্রত্যেকটা গরুই দাঁত কনফার্ম, দাঁত ধরে ধরে দেখে দেখে নিবে। হ্যাঁ, যায় যায় যায়। তো দাম রাখছেন অ্যাভারেজ? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। এই পাশে সিরিয়ালের তিন নাম্বার একটা হোয়াইট কালার গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনাল দেশার, কালারটা বেশ খুব সুন্দর। হ্যাঁ, আর শরীরে মোটামুটি মাংস চলে আসছে। আর একটা জিনিস, প্রত্যেকটা গরু এক একটা রকমের, এক এক রকম সৌন্দর্য, এক এক রকম কালার। হ্যাঁ, যে কোনো দর্শক ভাই যখন নিবে, যখন যার যার আলাদা আলাদা পছন্দ মতো অনুসারে গরু বিক্রি করতে পারবে। হ্যাঁ, বিক্রি করতে পারবে। তো এটা ছিল তিন নাম্বার। এই পাশে চার নাম্বার যেটা আছে লাল রঙের, এটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা একবার অরিজিনাল দেশার কালার এবং চোট বাঁকানো, চোট খুব সুন্দর, খুব সুন্দর গরু, খুব দেখার মতো আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের চার নাম্বার গরু এই দশটার প্যাকেজের। অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। এই পাশে পাঁচ নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনাল দেশাল, কালার, শিং, চোট, মানে চোটগুলো আসলে এতই, মানে চোটের প্রশংসা করে শেষ করার মতো অনেক সুন্দর, একদম হেলে পড়ছে, হেলে পড়ছে একবারে। তো এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু টোটাল দশটার প্যাকেজে। অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। 88,500 টাকা পার পিস। এটা সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের ছয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা এটা একবার অরিজিনাল দেশালি, এবং কালারটা একেবারে রক্তের মতো টকটকা কালার, টকটকে লাল কালার, লাল কালার গরু, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল এবং নিখুঁত, খাবার দাবারও ঠিকঠাক। হ্যাঁ, খাবার দাবারও ইনশাল্লাহ ঠিকঠাক। আচ্ছা, তো এটা হচ্ছে ছয় নাম্বার গরু টোটাল দশটার প্যাকেজের। জি জি জি। অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। দরদামের সুযোগ আছে কি? এখন আসলে আমি সেই রকম দরদাম করার মতো সুযোগ রাখি না, তো সম্মান রক্ষার তাহলে কি জিটু করে করা যায়, করা যায়। এই পাশে সিরিয়ালের সাত নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা এটা একবার অরিজিনালি দেশাল, শিং গুলো এত সুন্দর, শিং, মাথা, চোট সব দিক দিয়ে ইনশাল্লাহ, মানে প্রশংসার শেষ নাই, এর পারফেক্ট একটা, পারফেক্ট। তো এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার গরু টোটাল দশটার প্যাকেজের। জি জি জি। এটা সাইড করে দেন। পাশে আট নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একবার অরিজিনাল দেশাল। হ্যাঁ, এর শিং, চোট এবং শরীরে মোটামুটি মাংস চলে আসছে, মাংস চলে চলে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার গরু দশটার প্যাকেজের। অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল। এই পাশে সিরিয়ালের নয় নাম্বার যে গরুটা নিয়ে আসছেন, এটা এটা একবার অরিজিনাল দেশাল। হ্যাঁ, এর শিং, কালার এবং মাথার যে একটা গেটআপ, একটা খুব সুন্দর, খুব সুন্দর একটা গরু। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের নয় নাম্বার গরু। প্রতিটা গরুই দর্শক চাইলে ফার্মে এসে দেখে শুনে কনফার্ম করতে পারবে। হ্যাঁ, কোনো দর্শক ভাই যদি আসিয়ে দেখে শুনে নেয়, এতে সে দর্শক ভাইও তৃপ্তি পেলো, আমিও তৃপ্তি পেলাম। আচ্ছা, এটা সাইড করে দেন। পাশে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। ওটা একবার অরিজিনালি দেশাল। হ্যাঁ, শিং, চোট, মাথা, শরীরেও মোটামুটি চলে আসছে, মানে চতুর সাইড ইনশাল্লাহ পারফেক্ট, একই রেট গরু, একই রেট। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিরিয়ালের দশ নাম্বার গরু দশটার প্যাকেজের। জি জি জি। অ্যাভারেজ দাম রাখছেন? অ্যাভারেজ আমি দাম রাখছি 88,500 টাকা পার পিস। দর্শক চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবে। জি 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 জি। তো এই ছিল গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। কোনো দর্শক চাইলে ফার্মে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে, কেউ না আসতে চাইলেও ব্যাংকে টাকা লাগাই দিলে আপনারা পৌঁছায় দিবেন। জি 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 জি। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।